আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা ফোন নিয়ে আসলাম, সেটা হলো ভিভো। দেখুন, ভিভো Y11। তো যারা ভিভো Y11-র ইউজার তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই আছেন যারা প্যাটার্ন ভুলে যান। প্যাটার্ন চলে যাওয়ার পর যে বিপদটা হয়, আপনারা অনেকে ইমেল আইডি ভুলে যান, তখন কী করতে হয়, একটা টেকনিশিয়ানের কাছে যেতে হয়, গিয়ে সেটা খুলে নিতে অন্তত মিনিমাম সেটিং পাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন ট্রাই, ট্রাই ক্লিক করার পর আমরা একটা একদম সেটিংয়ের মেনুতে চলে আসলাম। তো এখন আমরা যেটা করব, এই যে ডাউনলোড হচ্ছে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। কিন্তু এই যে সাইন ইন জিমেলটা এখানে আমরা স্কিপ করতে পারছি, আগে কিন্তু আমরা সেটা করতে পারিনি। তো সেক্ষেত্রে দেখুন আমাদের যে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আর একটা ফোন নিয়ে আসলাম, সেটা হলো ভিভো। দেখুন, ভিভো Y11। তো বিশেষ করে যারা কাস্টমার, বিশেষ করে যারা ইউজার, যারা ভিভো Y11-র ইউজার তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই আছেন যারা প্যাটার্ন ভুলে যান, প্লাস হচ্ছে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাটার্ন ভুলিয়ে যান, তারপর অনেক সময় হয় কি প্যাটার্ন ভুলে যাওয়ার পর আপনারা নিজেরাই এটাকে ওই আগের যে স্যাম্পনি ফোনগুলো ইউজ করা হয়তো V48, V95, V90 এই ফোনগুলোতে যেরকম ফ্যাক্টরি রিসেট দিতেন বাটন চিপে ধরে, ওই রকম করে আপনারা এটাকে রিসেট দিয়ে দেন যাতে প্যাটার্নটা চলে যায়। কিন্তু প্যাটার্ন চলে যাওয়ার পর যে বিপদটা হয়, আপনারা অনেকে ইমেল আইডি ভুলে যান, তখন কী করতে হয়, একটা টেকনিশিয়ানের কাছে যেতে হয়, গিয়ে সেটা খুলে নিতে অন্তত মিনিমাম 200 টাকা খরচ করা করতে হয়। তো আজকে আমরা যারা নতুন টেকনিশিয়ান তারা তো তাদের উপকার হবে, প্লাস যারা ইউজার, বিশেষ করে Y11 স্যাম্পনি সরি ভিভো Y11 যারা ইউজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আমরা যদি কেউ এইভাবে প্যাটার্ন বা ইমেল ভুলে যাই, তাহলে আমাদের করণীয় কি আজকে সেটাই দেখাবো। তো চলুন দেখা যাক, আগে আমরা চেক করে দেখছি যে আমাদের ইমেল আইডিটা আছে কি না। তো আমি এখানে স্কিপ করে দিই, যদি স্কিপ করার অপশন আছে, এই দেখুন মেন মেনুতে যাওয়ার চেষ্টা করছি, তো এইখানে স্ক্যানারটা এটা বাদ, এখানে স্কিপ করে দিলাম, স্কিপ। এই যে দেখুন এখানে ইমেল ছাড়া আমরা ঢুকতে পারছি না। তো এই প্রবলেমটা যদি আমরা পড়ি, এই দেখুন আবার মেন জায়গায় চলে এসেছে, এই প্রবলেমটা যদি আমরা পড়ি তাহলে অত্যন্ত ইজি, মানে অনেক, আমি যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে আমার জানা মতে, আমার জানা মতে এর চেয়ে সহজভাবে ইমেল বাইপাস করার কোনো ওয়ে আমার জানা নাই, বিশেষ করে যারা কাস্টমার, যারা ইউজার তাদের জন্যে। যারা আমাদের টেকনিশিয়ান আছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের বিভিন্ন টুলস বক্স এগুলো আছে, ওগুলো দিয়ে খোলা যায় অ্যাক্টিভেই, কিন্তু আমরা এই হাতে উইদাউট কম্পিউটার, কম্পিউটার ছাড়া যেভাবে করব সেই টেকনিকটা আজকে দেখাবো। তার জন্য আপনাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমি প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি, চলুন। এই যে এড নেটওয়ার্কে ক্লিক করবেন, এখানে সার্চ করলে যে কোনো একটা ওয়াইফাই আপনার হটস্পটের মাধ্যমে যদি আপনি সার্চ করেন তাহলেই ওয়াইফাই চলে আসবে, যদি কোনো ওয়াইফাই চালু করে হটস্পট চালু করেন যে ফোনটার সাথে। তো মনে হচ্ছে আমার হটস্পটটা চালু নাই, তা আমি একটু চালু করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হটস্পট চালু করার সাথে সাথে এই যে আমার ফোনের মডেলটা এখানে চলে এসেছে, এখন আমি এটাকে কানেক্ট করব। তার জন্য আমি পাসওয়ার্ড দিব, তো আমি এই কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর আমরা এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম, এইখানে লিখব, এখানে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারি,
टाइप करे इखने चिपे धोले ये देखो ना इखने एक ऑप्शन आस्चे ऑयल सर्च उम्र इखने क्लिक करो ऑयल सर्च से क्लिक करा पर ये इखने देखो ना एक ऑप्शन आस्चे गूगल ऑप्शन अम्रा ये जगह टाइप करवो होच्छे क्विक यू आई सी के ये जो चले आस्चे क्विक शॉर्टकट मेकर जो ऑप्शन टा से ये टाइप क्लिक करवो क्लिक करा पर देखोन ये जो इखने इखन थे के इखने लिखो एपीके क्विक तो हमरा अखुन जेटा लिखलाम शेटा होच्छे क्विक शॉर्टकट मेकर 4.0 एपीके एटाते क्लिक करलाम ए जे डाउनलोड ऑप्शन आसछे डाउनलोड ए जे डाउनलोड होच्छे ततक्षण आमरा अपेक्षा करब डाउनलोड ये जो इखने इंस्टॉल हो एक तो समय दिते होगे इंस्टॉल हो गया लो ओपन देखोन अमरा जे क्विक शॉर्टकट मेकर ऐप्स टा इंस्टॉल करलाम एखन अमरा जेटा टाइप करबो इखने सेटा होच्छे सेटिंग S E W T I N G सेटिंग सेटिंग लिखे सर्च करो जो दी सेटिंग ना आशे हमरा नीचे जावो नीचे की सेटिंग टेके खुजे बेर करो ये जो देखो ना मैं सेटिंग पे गया लम सेटिंग पावर पर ये जो इखने क्लिक कर बन ट्राई ट्राई क्लिक कर पर हम रे एक टा एकदम सेटिंग एंड मेनू ते चले आसलम तो एकोन हम रे जेटा करो शेटा होच्छे ये जो इखने एक टा ऑप्शन आसे फिंगरप्रिंट फिंगरप्रिंट दुखित आमी सिक्योरिटी ते क्लिक करवो सिक्योरिटी इखने मोर ऑप्शन ए क्लिक करवो ये जो देखूँ तार पर इखने एक टा ऑप्शन आसे स्क्रीन पेनिंग ये जो ये टा ऑफ आसे ठीक है हमरा ऑन करे दिलाम ऑन नीचे आसे लॉक डिवाइस ये ऑप्शन टके हमरा ऑन करे देवो ऑन करे देवार पर इखने आमदेर को एटा ऑप्शन आसे देखून 4-digit password 6-digit password इखने पैटर्न तो हमरा पैटर्न ए क्लिक करो पैटर्न ए क्लिक करार पर अपना इच्छा मतो जे कोनो एक टा पैटर्न देवे ना इखने जे कोनो शेठा आमी इरोकोम एक टा पैटर्न दिलाम एगेन इखने देवा लगबे आबार देवा लगबे ये दुई बार देवार पर आमदेर इखने ओके हो गेलो एखन एखने लिखेछे आपनार व्हाट वाज द नेम अफ प्राइमरि स्कूल स्कूलेर नाम चाइलो एकटा जे कोनो आपनि जे स्कूले पड़ेछेन ओई स्कूलेर नाम देबेन बा आपनि जे कोनो नाम दिते पारेन तो आमि एस एस दिलाम तारपर फ्रेंडेर नाम दिलाम रहीम रहीम আপনি যেভাবে ইচ্ছে আপনি সেভাবে দিতে পারেন তো আমি এখানে ফিনিশ দিলাম তো ফিনিশ দেওয়ার পর দেখুন আমাদের আবার ওই অপশনে চলে আসছে তো এখন আমরা ডাইরেক্ট ব্যাক করে ফেলব এই দেখুন আমরা একবারে ব্যাকে যাব সব ব্যাক একবারে প্রথম অপশনে চলে যাব এই যে আমরা একবারে এখানে চলে আসলাম এবার আমরা এখান থেকে আবার স্টার্ট করব স্টার্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফাইটা কানেক্ট আছে তো আমাদের এটাকে আগে ফরগট করে দিতে হবে চিপে ধরে এই যে এখানে ফরগট নেটওয়ার্ক আছে ফরগট করে দিলাম ফরগট করে দিয়ে আবার কানেক্ট করব আবার ওই সেমটাই কানেক্ট করব 1 2 3 4 5 6 7 8 এই যে আমি আবার কানেক্ট করে দিলাম একবার ফরগট করলাম আর একবার কানেক্ট করে দিলাম
যদি আপনারা এই কাজটা না করেন, ফরগট না করেন, সেক্ষেত্রে আমাদের কাজটা নাও হতে পারে। সেজন্য ফরগট অবশ্যই ফরগট করে নেবেন। তো এবার দেখুন আমি নেক্সটে দিলাম, দেওয়ার পর এই দেখুন আমরা যে প্যাটার্নটা ওইখানে এঁকেছিলাম ওই প্যাটার্নটা আমরা এখানে ড্র করব। দেখুন এই যে, দেখুন আমরা কিন্তু এই যে সাইন ইন জিমেলটা এখানে আমরা স্কিপ করতে পারছি, আগে কিন্তু আমরা সেটা করতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেব, স্কিপ, এই যে স্কিপ সেট আপ এটাও স্কিপ করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দিলে দিয়ে নেবেন আপনারা, আমি স্কিপ করে দিলাম যেহেতু কাস্টমারের ফোন, আবার স্কিপ করে দিলাম। তো এইগুলো আপনারা পরবর্তীতে আপডেট করে নিতে পারেন, আমি এখন স্কিপ করে দিলাম। এই যে আমরা ইউজ নাও দিলাম, দেখুন আমাদের যে জিমেলটা ছিল এটা ইজিলি, আমার মনে হয় না এর চেয়ে ইজি কোনো ওয়ে আছে যারা ইউজার তাদের এই ইমেল ভুলে যাওয়ার পর এই ইমেলটা বাইপাস করার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখে আপনারা যারা ভিভো Y20, Y11, Y50 ইত্যাদি ইত্যাদি ইউজার যারা আছেন, আমার মনে হয় যে 2021 সালের ভিভোর যে ফোনগুলো আছে এগুলোতে আপনারা যদি এই ট্রিক্সটা ইউজ করেন, আমার মনে হয় যে আপনারা ঘরে বসেই কোনো টেকনিশিয়ানের কাছে না গিয়েই আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে এর আপনাদের উৎসাহ পাই। উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও বিভিন্ন আপডেট সেটগুলো যাতে কম্পিউটার ছাড়াই করা যায় ওই রকম সিস্টেমগুলো আপনাদেরকে জানিয়ে দিব, এমনকি ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।